ইব্রাহিমরে ধরে লেগেছে মানে নতুন তারকা আইছে লাগে কথাবার্তা পোস্ট নাই অহন্তরে লেগে গেছে সন্ধ্যায় ধরে লেগে গেছে তুই আমার অহন্তরে জানাইছস বা সারাবার পারস নাই ঠিক আছে ফোন রাখ আমি দেখতেছি ভাই কারালো এসেছ ভাই ওর নাম তাহের স্কুল পড়ার কথা কইছিলাম না ওনে থাকে পারবে ও দেখে তো মনে হয় না যে পারবো নাম কি তাহের ভাই কি তাহের ভাই আবার ক তাহের ভাই ভাই তুই শুধু তাহের ভাই আমি আমি একলা ভাই জি ভাই আমার নাম তাহের আপনার ভাই ডাকলাম কাজকাম কিছু পারে এই কি করতে আগে কিছু করতাম না ভাই কিছু করতি না তাহলে চলতো কেমনে হ্যাঁ কি খাস বাবার হোটেলে থাকোস না ভাই বইয়ের হোটেল বইয়ের কামাই খাস জি ভাই বইয়ের কামাই খাই কারালো এসোস তো কম্মা অলস ওরে দিয়ে তো কিছু হইব বলে আমার মনে হয় না না ভাই আমি অলস না ভাই বৌরে কইছি সেজন্য আর কাম না করে আমি এখন থেকে কামাই করে খাওয়াবো আমার একটা কাম দিয়ে দেন ভাই দেন ভাই দেন একটা কাম দেন ভাই কালো জি ভাই তুই কি কস একটা চান্স দেন ভাই মনে হয় তো পারবো নাইলে তো আমি আসি ঠিক আছে কাজকর্ম বুঝাই দে আর একটা কথা তুই মনে রাখোস সব তাই ভাগ তোর কাছে জি ভাই ভাই আসি তাহলে ওইছে ওইছে চল এই কালো এই তুমি যাও জি ভাই কিছু একটা হয়েছে ও ভাই কালকে সন্ধ্যা একটু ঝামেলা হয়েছিল গতকালকে ঝামেলা হয়েছিল আমি অন্তরে জানি না কি লা ভাই ভাবছিলাম নিজেরাই মিটমাট করে আলাই তারুম থানায় নতুন অফিসার আইছে ও ভাই কথাবার্তা কিছু কস নাই কইছি মাল সুবিধার না সব কিছু যদি আমারই দেহন লাগে তাহলে তুই কি লে তোরে দায়িত্ব দিলাম তুই ব্যাপারটার সমাধান করবি যা সালাদিন সালাদিন যা দারোয়ানকে ডেকে নিয়ে যা বস দারোয়ানকে যদি এদিকে আসতে বলি সে যদি আসতে রাজি না হয় কেন কেন রাজি হবে না কেন বস কালকে দারোয়ানকে কারা যেন মারলো না এরপর আমাদের সন্দেহ করে ধরে নিয়ে গেল মেরেছে তো কি হয়েছে আমরা তো দারোয়ানকে মারি নাই তাই না তা মারেনি কিন্তু দারোয়ান তো আমাদেরকে দিয়েছিল চিনেও ফেলেছে তা বস এখন সে কী কব যে বলবি যে আমার বাপের বিয়ে নেমন্তন্ন করতে আসলাম আপনি আসবেন বস এটা কী করছেন একথা খুলি পরে দারোয়ান বিশ্বাস করবে সন্ত্রাস ইয়েস বস ওকে বোঝা বস আর হলে তো এখন বুঝালে বুঝবো না বস আর গালে দিলে চষা চট করে দিব বস 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 আমার কী করতে হবে সেটা আমি বুঝেছি আমি আচ্ছা সন্ত্রাস তুই জানিস ভালো করে জানিস আমি ভায়োলেন্স একদমই পছন্দ করি না কিন্তু তারপর ওকে তুই বারে বারে মারতে কেন যাস বস আমি তো মারতে চাইছি বস মারি নাই ভয় দেখাইছি আমি না আটকালে তো তুই ওকে মেরেই দিতি বস আমি জানি কখন কী করতে হইব ওর যদি বইটা না দেখাইতাম তাহলে ও যাইতো না দারোয়ান ডাক দিতে বস কি 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 মানে কি পান্তা পাতে কি ফার্স দ্য ফার্স ইন সার্কিট সাইন বস এ ভাই এ ভাই জি ভাই একটু বাইরে আসেন তো কথা আছে আপনার সাথে বাইরে আসেন বাইরে আসেন জি বলেন আপনি তো এই বাসার দারোয়ান
জি স্যার ঠিক আছে স্যার আপনাকে আমার সাথে একটু জাতি হবে কোথায় যাব এখন কোথাও যাওয়া যাবে না আমার ডিউটি আছে আমিও তো ডিউটি করতেছি আমার ডিউটি হলো গিয়া আপনাকে আমার সাথে আমার বসদের কাছে নিয়ে যাওয়া বস কোন বস কের বস ওই যে দেখতে পাচ্ছেন ওনারই হচ্ছে গিয়া আমার বস ও হিতনে তো আপনাকে তিনজনে ধরে লইছিলে হ্যাঁ ওই বিষয়টা নিয়ে আমরা তদন্ত করতেছি তদন্ত কের তদন্ত কার তদন্ত সেটা গেলি পরে বুঝবেন চলেন আমার সাথে না আমি যাইতে পারবো না যা বলার এখানেই বলেন আর নাহলে ওনাদেরকে আসতে বলেন এখানে আচ্ছা ভাই আপনি কি কোনোদিন জেলে গিয়েছিলেন মই না মই আসতে রাত জেলে যাইনি কেউ কতক্ষণকে তো জেলে যাওয়ার ইচ্ছে যদি না থাকে তালি পরে কথা কম কম কথা কমকে আমি যেটা করছি সেই কথা মতো চলেন চলেন আমার সাথে এসছেন কি যেন নাম আপনার মোর নাম ফয়েজ আচ্ছা ফয়েজ মিস্টার ফয়েজ আপনি কতদিন ধরে এই বাসায় কাজ করছেন এই বাসায় হ্যাঁ বছর দরেক বছর দরেক আচ্ছা এই যে আপনার উপর যে বর্বর সন্ত্রাসী যে হামলাটা হলো হ্যাঁ এর পেছনে কারা জড়িত বলে আপনি ধারণা করছেন হ্যাঁ আমি কইতে পারবো না আচ্ছা আপনার সঙ্গে কারো গ্যাঞ্জাম হয়নি তো গ্যাঞ্জাম মোল্লাকে মোল্লাকে তোর গ্যাঞ্জাম ফেসাদ নাই ও নো আমি গ্যাঞ্জামের কথা জানতে চেয়েছি ফেসাদের কথা নয় বস ফেসাদ কি বুঝা ফেসাদ মানে হচ্ছে ঝগড়াঝাটি করা বুঝছ তাহলে গ্যাঞ্জাম গ্যাঞ্জাম মানে হচ্ছে মারামারি করা গাধা শাট আপ নো টক অনলি রাইটিং পিক আপ ইওর বুক অ্যান্ড রাইটিং আচ্ছা কি বলতে চাইছিলাম এই যে যে বাসায় থাকে ওনার নামটা জানো কি জুয়েল এই যে বাসায় কে থাকে জুয়েল সাহেব জুয়েল সাহেব আচ্ছা জুয়েল সাহেব কি কোনো আন্ডারওয়ার্ল্ডের সাথে জড়িত আন্ডারওয়ার্ল্ড কি আন্ডারওয়ার্ল্ড আন্ডারওয়ার্ল্ড কি এর ওয়ার্ড আন্ডারওয়ার্ল্ড ইংরেজি কথা বলে না সন্ত্রাসী 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 গোষ্ঠীর সাথে জড়িত জুয়েল সাহেব হ্যাঁ আমি কইতে পারবো না আচ্ছা জুয়েল সাহেব কি কোনো অস্ত্র রাখেন সাথে জুয়েল সাহেবের কাছে কোনো অস্ত্র দেখেছেন অস্ত্র হ্যাঁ তুমি অস্ত্র দেই নাই কি বুঝলি বুঝছি বস কিছুই বুঝোস নাই অস্ত্রটা কার কাছে রাখে বলতো ওই যে লম্বা ঝাঁকড়া ঝাঁকড়া চুলালা বেনি দোলানো হ্যাঁ একটা গাট্টা গুট্টা অত্যন্ত রুস ছেলে আছে না ওর কাছে অস্ত্রটা রাখে এবার বুঝেছিস বুঝছি বস বুঝছি দেখে তো কালকে কিছু বলি নাই বস আচ্ছা শুনুন আপনাকে এখন আমরা ছেড়ে দিচ্ছি ছেড়ে দিচ্ছি মানে আপনি এখন যান তবে তদন্তের বৃহত্তর স্বার্থে আপনাকে আমরা মাঝে মাঝেই ডাক দিব এভাবে আমরা গোল টেবিল বৈঠকে বসবো হ্যাঁ কিন্তু কিন্তু কখনো এই যে আমাদের এই তদন্তের ব্যাপার কারো সামনে মুখ খুলবেন না ইজ দ্যাট ক্লিয়ার বললেই কিন্তু কি বুঝলি বুঝছি বস কি বুঝছিস কেসটা গোলাডে বস সালাদিন তুই কি বুঝছিস বস আমি বুঝেছি তেমন একটা কিছু বুঝবে পারলাম না ইস্তোকে ধীরে ধীরে সব ক্লিয়ার হয়ে যাবে কারণ আমি আমি নেমেছি তদন্তে কায়ুম দ্য 007 ফার্স্ট অ্যান্ড থার্ড ক্লাস কাই কাস্ট অ্যান্ড ফার্স্ট অ্যান্ড ফার্স্ট ফাই ওকে জি বস ডন মোলা মোগোয়ন রো বাইলান এন লা চিনে তাম্বিয়েন এন আলকোকোন দালে চিকি চিকি আ এসা মোরেনিতা কে এল চিকি চিকি লা পোনে মুই টন্টিতা লো বাইলা জোসে লুইস lo baila bien suave lo baila mariano mi amor lo bailan los brothers lo baila mi hermano lo baila mi puta con la braga en la mano oye ahora para mí ha qué bueno vas a hacer para pasle mi coro tak tiene que ay chiqui chiqui dice reggaeton de cine argentina cambiando de dice bro বাসায় ভালো লাগতেছে না ভালো লাগতেছে নিশ্চয়ই চিনতে পারতেছি না ভাই চলে আসলাম দেখছে অক্সিজেন সিলিন্ডার লাগবে কি হচ্ছে ওই দাও হবে না তাহলে আরে অনিতা বুঝছ না মানে ফোনে কথা বলতে পারতেছি না দেখা তো করতেই পারি না কি একটা সমস্যা মানে ফেসবুকে মাঝে মাঝে আসতো এই মানুষ আমি ফেসবুকে আসলাম মনটা কেমন লাগে না খারাপ লাগে না তুই বল দোষ সেদিন যদি বিয়েটা করে ফেলতো না আজকে ঝামেলায় পড়ো না কি সব নিয়ে যে চিন্তা করছ বুঝি না
আমার দিকে কিছু শিখোস না, আমার দেখ, আমার দিকে আমার মতো চলার চেষ্টা কর, ফ্রি একদম ফ্রি থাকবি। তোর আবার কি আছে? আমার ব্রেকআপ হয়ে যাচ্ছে। কোস ব্রেকআপ হয়েছে তোর? কোস কি মামা, চল পার্টি পার্টি, ব্রেকআপ পার্টি, চল পার্টি। কি বল, তুই চিল্লে কথা বলিস কি? মানে আজকে মারস নাই মা, আজকে মারস নাই, আজ পার্টি না, পার্টি পার্টি। মনটা খারাপ, ভালো লাগতেছে না, একটা কাজ করি চল। কিন্তু ভাইয়া আমি তো সেখানে মাত্র দুইবার গেছি, একবার দেড় বছর বয়সে আর একবার ক্লাস এইটে থাকতে। আর যখন এইটে থাকতে গেছি তখন প্রায় পাঁচ ছয় বছর আগের কথা, ওই চেহারার সাথে এই চেহারার কোনো মিলই নাই। আপনি কোন ইয়ারে ভাইয়া? সেকেন্ড ইয়ারে। চোখ আমার আছে, ঠিক আছে, তুই এরপর তো দেখে আসিস। ভাই, আমার পাশে একটা সেবার মতো চেহারা দেখলে একদম বড় বড় ফুল, সেটা তো ঠিক
ভিতরে যাও, সুজো ভিতরে যাও, যাও। আল্লাহ ভাই, আমি তো জানি না আপনার কাছে আসছে, বাইরের কাছে আসছে এটা বললেই তো। হ্যাঁ হইছে, যাও না। এত বড় সুরমা মানুষের মতো চুল রহে কিরা হবে চিন্তাই দেখি। কিছু মনে করিস না, এর মাথায় একটু ঝামেলা আছে, আয় ভিতরে। আর ভিতরে ঢুকবো না, রেডি আছেন? সুনয় ফোন দিয়েছিল, বাজার যাইতে হবে সামনে সপ্তাহে। শুরু চলো, সামনে শুরুটা হচ্ছে? হ্যাঁ এটা হচ্ছে, কনফার্ম দিছে। তাহলে তো প্র্যাকটিস করতে হবে ভালো করে, ওই জন্যই সুনয় ফোন দিছে। চল ওই ধৈর্যটা লাগা দাও। দরদাম সব মনে আছে তো? হ্যাঁ সব মনে আছে। তাহলে আমি গেলাম। যা, কিন্তু এইভাবে হুটহাট করে বাসায় আসিস না, আমার বউ জানলে ঝামেলা হইব। বউ জানলে ঝামেলা হইব মানে? আপনার বউ জানে না? আরে আমার বউ জানলে এই ব্যবসা করতে দিব নাকি? তুই প্যাকেট দেন। কেন, কী হয়েছে? কী হয়েছে বুঝতেছেন না? আপনি বউরে না জানায় ব্যবসা করবেন? বউ যদি প্যাকেট পানি ফেলায় দেয় কত টাকা লোকসান হবে জানেন? এই প্যাকেটের দাম কত? আরে জানবে না, ও তো এই সময় বাসায় থাকে না। আরে কাস্টমার যখন আইব তখন কি আপনার বউ বাইতে আছে কিনা এটা খোঁজল আইব? তাও তো ঠিক, এক সময় না এক সময় তো জেনেই ফেলাইব। তাইলে কি করা যায়? আগে বউয়ের লগে কথা কন, তারে রাজি করেন, এরপর ব্যবসা করেন। কিন্তু বউ তো রাজি হবে না। আরে তারে রাজি করান, প্রতি পিসে 100 টাকা লাভ। দিনে যদি 10টা বেচেন 1000 টাকা লাভ, দিনে যদি 20টা বেচেন 2000 টাকা লাভ। আচ্ছা ঠিক আছে, আমি বউর সাথে কথা বলে বউকে রাজি করাবো। আগে রাজি করানো এরপর। আচ্ছা ঠিক আছে, গেলাম। বইটা পড়ি, কেমন দিন রাত পড়ো, একটু শিক্ষিত হওয়ার চেষ্টা করি। তোমার সাথে আমার কথা আছে। কি কথা? আমি কাল থেকে ভার্সিটিতে যেতে চাই। কেন, কালকে আবার ভার্সিটিতে কি? আমার ক্লাস মিস হচ্ছে, আমার ফ্রেন্ডের সাথে কতদিন দেখা হয় না। ও, ফ্রেন্ডদেরকে বাসায় আসতে বলো, তাহলে দেখা হয়ে যাবে। ফ্রেন্ডরা বাসায় আসলে কি হবে? আমার কি একটু বাইরে যেতে ইচ্ছা করে না? কেন, তোকে তো আমি মাঝে মাঝে বাইরে নিয়ে যাই, সেদিন না ফুচকা খাওয়াতে নিয়ে গেলাম, এই নিয়ে গেলাম না। আম্মু শুনো, আমার পরীক্ষা সামনে চলে এসেছে, আমার কোনো প্রিপারেশন না হয়নি। তুমি কেন বুঝতেছো না বাবা? তুমি আম্মুকে কিছু বুঝিয়ে বলবো, আমি কি লেখাপড়া ছেড়ে দিয়ে একদম মূর্খ হয়ে বসে থাকবো? আচ্ছা ঠিক আছে, মা আমি কি বলবো, তোর মাকে ভালো করে জিজ্ঞেস কর। মাকে ভালো করে জিজ্ঞেস কর মানে? হুম, তোমার কোনো মতামত নেই, তোমার বিবেক বুদ্ধি নেই, মাকে জিজ্ঞেস কর না। তা আছে, মানে আমি বলছিলাম যে লেখাপড়া না করে অশিক্ষিত হয়ে বসে থাকার তো কোনো মানে হয় না, আর তাছাড়া শিক্ষাই জাতির মেরুদণ্ড। চুপ